la 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 la. আহা বন্ধুরা, এই যে দেখো আমার প্রিয় একটা ছবি, কি সুন্দর সুন্দর মাছ! এটা আমার দাদুর দেয়া উপহার। এই ছবিটাকে আমি এখন ভালো করে মুছে দেয়ালে টাঙিয়ে রাখব, যা সুন্দর লাগবে। এবার এই পাশটা মুছি। এটা কি হলো? আমার আমার প্রিয় মাছের ছবিটা ছিঁড়ে গেল, আমার দাদুর দেয়া উপহার। হালুম, কি হয়েছে হালুম? তোমার মন খারাপ কেন? বাদুর বাদুর, দেখো আমার প্রিয় মাছের ছবিটা কিভাবে ছিঁড়ে গেল। সত্যি তো, কি করে ছিঁড়লো? আমি আমি মুছতে গিয়ে ছিঁড়ে ফেলেছি বাদুর। এখন কি হবে? বুঝতে পারছি হালুম, তোমার মনের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, খুবই খারাপ বাহাদুর। আমার আমার খুব কষ্ট হচ্ছে। এটা এটা আমার খুব প্রিয় ছবি, প্রিয় মাছের ছবি। আচ্ছা, তুমি প্রথমে শান্ত হও, তারপর দেখি কি করা যায়। কিভাবে কিভাবে শান্ত হব বাহাদুর, কিভাবে? আচ্ছা, আমি তোমাকে দেখাচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি প্রথমে গভীরভাবে শ্বাস নাও, এরপর পেট থেকে সেটা ধীরে ধীরে ছাড়ো, এভাবে। এভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাহ, খুব ভালো, আবার করো। আচ্ছা, এখন কেমন বোধ করছো? একটু ভালো। খুবই ভালো। কিন্তু বাহাদুর, আমার ছবি? ছবির ব্যবস্থা হবে। তার আগে হালুম, তুমি আমাকে বলো তো, এই ছবিটা কি তোমার খুবই প্রিয়? হ্যাঁ বাহাদুর, ছবিটা আমার খুবই প্রিয়। এটা এটা আমার দাদুর দেয়া উপহার। এই ছবিটা আমি দেয়ালে টাঙিয়ে রাখি, আর যখনই যখনই ছবিটার দিকে তাকাই, তখনই আমার দাদুর কথা মনে পড়ে। আর আর এই ছবিটা কিনে ছিঁড়ে গেল। ও, ছবিটা তোমার কাছে কেন বিশেষ কিছু সেটা এখন বুঝতে পারছি। সমস্যা নেই, আমি ছবিটা জোড়া লাগিয়ে দিতে পারি। তোমার কাছে স্বচ্ছ টেপ আর কাঁচি আছে? হ্যাঁ, স্বচ্ছ টেপ কাঁচি, হ্যাঁ আছে তো, আমি এক্ষুনি আনছি। এই বাহাদুর, এই যে এই ড্রয়ারেই তো আছে, এই যে দেখো তো, দেখি জোড়া লাগাতে পারি কিনা। একটু চেষ্টা করে দেখো না বাহাদুর, খুব ভালো হয়। হ্যালো, তুমি এখানে একটু ধরো। এই ধরেছি। হবে তো বাহাদুর, দেখা যাক। আরে আরে, ছবিটা জোড়া লেগে গেল দেখছি। হ্যাঁ, জোড়া লেগে গেছে বাহাদুর। ছবিটা দেখে বোঝারই উপায় নেই যে ছবিটা ছিঁড়ে গিয়েছিল। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাহাদুর। ধন্যবাদ, আমার এখন খুব ভালো লাগছে। বাহাদুর বাহাদুর, তুমি এই স্বচ্ছ টেপ আর কাঁচি নিয়ে প্রস্তুত থাকো, আমি আমি এক্ষুনি আসছি, যাব আর আসবো। হালুমের প্রিয় মাছ, বাহ বাহাদুর, বাহাদুর তুমি প্রস্তুত তো? আমি আমি এখন এই পুরনো ছবিগুলো মুছবো। এই পুরনো ছবিগুলো মুছতে গিয়ে যদি ছিঁড়ে যায়, তাহলে তুমি পটাপট জোড়া দিয়ে দেবে।